আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আগে আপনাকে কি ফোন কি করে হেড অ্যাকাউন্ট করবেন, এবং যেখানে অনেক ধরনের যেমন ফ্রড আছে সেই ফোনগুলো বের করে আপনার নিজের ডিজাইনে কাজে লাগাবেন। তার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনার ইউজার নেম অ্যাড করতে হবে। যেমন আমি ফ্রিল্যান্সার আগের তো এখানে আমার মেল আইডি দিলাম, দেন ইউজার নেম পাসওয়ার্ড আমার এখানে মেল সেন্ড হয়ে গেছে, এখানে আমি মেলে চেক করবো। সুবিধাটা যেটা হলো আপনার একটু আসি, যে আমি লগ ইন করি, দেখেন এখানে আপনার পাসওয়ার্ড এবং আইডি নাম্বার দিয়ে দিচ্ছিল, আগে এটা হলো পাসওয়ার্ড। তো দেখেন আমি এখানে পাসওয়ার্ডটা ইজিলি এখন ঢুকে যাবো, দেখেন খুব সহজ হয়ে গেল। বাট আপনাদের মোবাইল ইমেল অ্যাকাউন্টে এটা খুলবেন, কারণ যারা ডিজাইনার তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে যথেষ্ট পরিমাণ ফন্ট আছে, এবং এই ফন্টগুলো আপনার ডিজাইন পারবেন। যেমন আমি ডিজাইন করতেছিলাম, দেখেন এই ভাইয়ের একটা ডিজাইন এখানে করছে IRB, এখানে দেখেন আমার আরেক বড় ভাই করছে হলো IRBY। হ্যাঁ, দেখেন ওর ফন্টের ক্যাটাগরি ডিজাইনগুলো দেখেন, নিউ কনসেপ্ট এবং খুব সুন্দর। তো অনেক সময় ক্লায়েন্ট এই ধরনের ডিজাইন দিতে চায় যে আসলে আমার কোম্পানির ডিজাইনগুলো হবে এরকম, তো এর জন্য আপনার ফন্ট আগে চুজ করতে হবে। কারণ আরেকটা জিনিস, ফন্ট আপনার জানতে হবে কোন ফন্ট ইউজ করতে। তো অনেক সময় হয় এবং অনেক সময় পারে না অনেকে। তো প্রথম কথা হলো আপনার এই ফন্টটা নিঃসন্দেহে ডিজাইনটা যেটাই করেন না কেন, ফন্টটা আপনাকে নিঃসন্দেহে সুন্দর করে চুজ করতে হবে। কারণ ফন্ট যদি ভালো না হয় তাহলে আপনার ডিজাইন কিসের উপরে ডিজাইন করবেন? তো দেখেন আমি এখানে এই ধরনের দুটো আমি সবগুলো পাশাপাশি রাখছি, যে আমি কী ধরনের এটাকে ডিজাইন করবো। দেখেন এই ফন্টটা এরকম, এখানে আমি একটা ডিজাইন নিলাম, তো আমি ডিজাইনের দরকার না, এখন আমি এই লোগোটা নিলাম। এই লোগোকে নিয়ে আমি একটু কাজ করবো। যেমন এখানে আমি অনেক ধরনের ফন্ট অলরেডি দেখতেছি, কিন্তু তারপর একটু দেখে নিয়ে প্রচুর পরিমাণ ফন্ট কিন্তু আপনার ডিএ ফন্টের এখানে পাবে না। যেমন এছাড়াও যেটা হলো আরো অনেক ফন্ট, দেখেন এখানে যারা রিয়েল এস্টেট কাজ করে, এটাই হলো গ্রাফিক্স কিভার, যারা ভালোভাবে গ্রাফিক্স কিভারে কাজ করেন তারা এখান থেকে দেখে নিতে পারেন যে কি করে ফন্ট গুলো চুজ করবেন। এখানে দেখেন অনেকে ফন্ট দিয়ে রাখে রিয়েল এস্টেট কাজের জন্য, অনেক ধরনের ফন্ট, যেমন এই ধরনের একটা ফন্ট এখানে আছে, দেখি ফন্টের নেম উনি দিয়ে রাখছে কিনা। অনেক সময় অনেক ক্লায়েন্ট অনেক ভাই বা ডিজাইনার দিয়ে রাখে, কারণ দেখা যায় এটা অনেক সময় ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয়। এখানে ফন্ট দিয়ে রাখছে, তিনি দেখেন ফন্টের লিঙ্ক দিয়ে রাখছে ফ্রি ফন্ট। হ্যাঁ, জাস্ট এই জন্য আপনি এখানে চাপ দিলেই ফ্রি ফন্টটা চলে যাবেন এবং এই ফন্টটা ফ্রিতে পেয়ে যাবেন। তো দেখে নিই আমি এই ফন্টটা কি ফন্ট ইউজ করছি। উনি দেখেন এই ফন্টটা যে আপনি এখানেও যে পেয়ে যাবেন, জাস্ট এই ফন্টটা ওপেন লিখে চাপ দিবেন, দেন এখান থেকে ফ্রি ফন্টটা ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে ডাউনলোড করে আপনার ফ্রি ফন্টগুলো এই ফন্ট দিয়ে দেখেন সুন্দর একটা ডিজাইন করছে, যে রিয়েল এস্টেট জাস্ট এটা ফন্টটা মোটা করছে, পরে স্টপ কমাই দিতে দিয়ে দেন একটা সুন্দর একটা ফন্ট হয়ে গেছে। ফন্টটা ইনস্টল করবো আমি, ক্লিক করবো, এখানে আর ক্লিক করবো, এখানে আমি আর যদি এখানে করতে দিই আর ক্লিক করবো, আর ক্লিক করে দেখেন সবগুলো ফন্ট আমি ইনস্টল দিব। অলরেডি আমার এই ফোনটা আসলে আমার নেবেন, তো বুঝতে পারছেন এটা আমার এই ফোনটা আমার কাছে অলরেডি আছে এবং আমার দেওয়া আছে, সেই জন্য এটা হবে। আমি দেখাই দিলাম আপনাকে, এখানে আরেকটা দিয়ে ফোন দেখাচ্ছিল, তো সময় নিচ্ছে। এছাড়াও যেহেতু আমি এখানে এই ফোনগুলো দেখে আমি একটু ওটাও কোনো হচ্ছে, আমি এখানে হট গুলো দেখছি সব ফোন আছে এখানে, এই ফোনগুলো এটা লোডিং হচ্ছে, তো এটা আমি কেটে ফেললাম। এটা ফোনগুলো চুজ করতে হবে আপনাকে নিঃসন্দেহে, আর এটা নেটের স্পিড আমার একটু স্লো দিঘা এই ধরনের আসছে, দেখেন অলমোস্ট কিন্তু আমার এখানে লগ ইন হয়ে গেছে, আমি এখানে দিয়ে গেছি। তো দেখেন থাম্বাল, তারপর নিউ ফন্ট, নিউ নিউ ফন্ট যেগুলো আসছে বা অনেক নিউ ফন্টগুলো ক্রিয়েট করে দেয় তারা, এই ফন্টগুলো আপনার এখানে আসলে ইজিলি ফন্টগুলো পেয়ে যাবেন। তো ফন্টগুলোর একটা সুবিধা হলো আপনি এখান থেকে যারা ডিজাইনার ডিজাইন করে তাদের জন্য ফন্ট তো নিঃসন্দেহে, দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে, দেখেন আমি নিউ ফন্ট লিখছি, দেখেন এই ফন্টটা কিন্তু চাইলে আমি উল্টার পাশে অন্যভাবে এখানে ইউজ করতে পারি, আই আই যদি এরকম আমি এখানে আরও কিছু দেখি, যদি আই টাই যা এটা একটা আই আই, তো আমি এখানে জাস্ট আমি আইটাকে সিলেক্ট করার জন্য আমি অনেক ধরনের ফন্ট আছে এখানে,
চেক করতেছি ফান্ড গুলো, কোন ফান্ড নিলে আমার রিয়েল এস্টেট এর জায়গাটা আমার বেটার লাগবে। তো আপনারা যারা ডিজাইনার আছেন অবশ্যই ডিজাইন চিন্তা করবেন যে আপনি ডিজাইন করার আগে ফান্ড গুলো সামনে একটা ভালো ইউনিক ফান্ড দেওয়ার চেষ্টা করুন সবসময়, এবং যেন আমার ডিজাইন পারপাসে ওটাকে একটা ইউনিক শেপ দিতে পারি। যেমন আপনাদেরকে আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি, কারণ নিজেও চাচ্ছি যে আমার সুন্দর একটা ফন্ট ইউনিক ফন্ট চুজ করতে এবং সেখান থেকে কাজটা করে দেখাতে। দেখেন এখানে প্রচুর পরিমাণ ফন্ট,